আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা চলুন জেনে নিয়ে আজকে নিউজ হবিগঞ্জ শহরের সেন্ট্রাল হসপিটাল নামক ক্লিনিকে সিজার অপারেশনের মাধ্যমে একসাথে তিন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এক নারী শনিবার সকালে এই সিজার অপারেশন সম্পন্ন হয় নবীগঞ্জ উপজেলার রেখা আক্তা নামে গৃহবধূ এই সন্তানের জন্ম দেন রেখা আক্তা নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামে দিনমজুর আব্দুল বাসিতের স্ত্রী স্থানীয় সূত্রে জানা যায় হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডাক্তার আরশেদ আলী সফলভাবে এই অপারেশন সম্পন্ন করেন তিনি জানার মা ও তিন সন্তানই সুস্থ সেন্ট্রাল ব্যবস্থাপক অসীম কুমার দেব জানান শনিবার সকালে সফলভাবে অপারেশন সম্পন্ন হয়েছে তিনটি ছেলে সন্তানের ওজন ছিল দুই কেজি এই ওজন স্বাভাবিক এবং তারা সুস্থ আছে নবজাতকদের বাবা আব্দুল বাসেদ বলেন রেখার প্রসব ব্যথা উঠলে গ্রামের লোকজন তাদের সহযোগিতায় জেলা শহরের বেসরকারি সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয় একসাথে তিন সন্তানের জন্ম হয় তিনি আনন্দ প্রকাশ করে বলেন আমার অবস্থা ভালো না হলেও আল্লাহ তাদের জীবিকার ব্যবস্থা করবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ